আলিম আনসারী নামক এক আইডি থেকে এক ভাই প্রশ্ন করেছেন যে ধর্মের ভাই, ধর্মের বোন, ধর্মের মা, ধর্মের বাবা, ধর্মের খালা, এইসব বানানো কি জায়েজ? ইসলাম কি বলে? প্রিয় দর্শক, ইসলাম ধর্মে এভাবে এই জন্মসূত্রে বা আত্মীয়তার সূত্রে অথবা এই দুধপান করার সূত্র, আর 3 নম্বর হলো বৈবাহিক সূত্র, এই 3 সূত্রের মাধ্যমেই মানুষের সঙ্গে আত্মীয়তার বন্ধন তৈরি হয়। অর্থাৎ যার সঙ্গে যার রক্তের সম্পর্ক রয়েছে জন্মসূত্রে, সেখানে ভাই বোন হয়, সেখানে মা হয়, খালা হয়, বাবা হয়, চাচা হয়, তাদের সঙ্গে রক্তের মাধ্যমে। অথবা কোনো সন্তান যদি দুগ্ধপানের বয়সে অন্য কোনো নারীর স্তন্যপান করে, তাহলে সেখানে দুধের মাধ্যমেও দুধ মা, দুধ খালা, দুধ নানি, দুধ মামা, দুধ চাচা এবং তাদের সঙ্গে এই ধরনের সম্পর্ক স্থাপন হয়। আরেকটি হলো বৈবাহিক সূত্রের মাধ্যমে কোনো পুরুষ কোনো নারীকে বিবাহ করলে সেই নারীর মা তার জন্য হালাল মাহারাম হয়ে যায়। এই 3 সূত্র ছাড়া এই যে এইভাবে এই ধর্মের বোন ডাকা, ধর্মের ভাই ডাকা, ধর্মের মা ডাকা, ধর্মের খালা ডাকা, এটার কোনো ভিত্তি শরীয়তের মধ্যে, ইসলামের মধ্যে নেই। বিবাহের সময় উকিল বাপ নামে এক ধরনের বাপ তৈরি করা হয় আমাদের দেশে, এগুলো সম্পূর্ণ ভিত্তিহীন কার্যক্রম। কোনো ব্যক্তি এই 3 সম্পর্কের সূত্র ব্যতীত রেখে অন্য কোনো সূত্রের মাধ্যমে কারো সম্পর্কের কোনো বৈধতা হয় না। জাহেলিয়াদের জামানায় এমন পদ্ধতি ছিল, হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পালক পুত্র যায়েদ ইবনে হারেসাকে যায়েদ ইবনে মুহাম্মদ বলা হতো। কোরআনে পাকের আয়াত নাজিল হয়ে সূরা আহজাবের আয়াতের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন স্পষ্টভাবে নিষিদ্ধ করে দিয়েছেন, উদউহুম লিআবাহিম হুয়া আকসাতু ইনদাল্লাহ। আল্লাহ বলেছেন যে প্রত্যেক সন্তান যার মাধ্যমে জন্মগ্রহণ করলো সেই কেবলমাত্র তার বাবা, এছাড়া অন্য কেউ তার বাবা নয়। সুতরাং সেই বাবার সন্তান ছাড়া অন্য কেউ তার এই আপন ভাই হতে পারে না। হ্যাঁ, কুল্লু মুসলিম এখওয়া, মুসলিম মুসলিম ভাই, সেই ভ্রাতৃত্ব তো আছেই, কিন্তু এছাড়া অন্য কোনো নতুন করে ভ্রাতৃত্ব বন্ধন তৈরি করার কোনো সুযোগ ইসলামী শরীয়তের মধ্যে নেই। আনাস মারওয়ান নামক এক ব্যক্তি জানতে চেয়েছেন, তিনি লম্বা প্রশ্ন করেছেন, তার প্রশ্নের সার কথা হলো এই যে তিনি প্রবাসী। তিনি বলছেন যে আমি ওমান প্রবাসী বাংলাদেশি, আমাকে প্রবাসে পাঠাতে আমার বড় ভাই অনেক পরিশ্রম করেছেন, অনেক টাকা পয়সা দিয়েছেন এবং টাকা পয়সা দিয়ে প্রবাসে পাঠিয়েছেন। আমি এখান থেকে প্রবাস থেকে তিনি বলেন যে আমি আয় ইনকাম করি এবং আমার সংসারে টাকা পাঠাই, এই সংসার এই টাকা দিয়ে আমার সংসার তার পরিবার শান্তিতে সুখে রয়েছে। কিন্তু প্রশ্ন হলো যে যেখানে তিনি চাকরি করছেন, যে এলাকায় তার কর্মস্থল, সেখানে কোনোভাবেই তিনি শরীয়তের বিধিবিধান পালন করে চলতে পারছেন না। সেখানকার অধিকাংশ মানুষ অমুসলিম, যে অফিসে বা যেই প্রতিষ্ঠানে চাকরি করছেন সেখানে শরীয়ত নিষিদ্ধ অনেক কার্যক্রম করতে তাকে বাধ্য করা হয়, টাকনুর নিচে কাপড় পরতে হয়, প্রতিদিন দাড়ি শেভ করতে হয়, নামাজ পড়ার কোনো সুযোগ তাকে দেয়া হয় না। এখন এই পরিস্থিতিতে তিনি যদি সেই চাকরি ছেড়ে দেন তাহলে তাকে সেই এলাকা পরিত্যাগ করতে হয়, এতে তার পরিবার পরিজন তাদের যে সুখে শান্তিতে তাদের যে আয় ইনকামের পথ সেটি রুদ্ধ হয়ে যাবে এবং তার পরিবার চায় না যে এই ভাই সেখান থেকে চাকরিটা ছেড়ে দেন। এখন এদিকে চাকরি করলে আল্লাহর হুকুম লঙ্ঘন করতে হয়, এখন এই পর্যায়ে তার অনুরোধ হলো যে আমি এখন কি করব, কোন দিকে যাব, এই বিষয়ে আমি জানতে চাই। প্রিয় দর্শক, এ বিষয়ে স্পষ্ট কথা হলো লা তাআতা লি মাখলুকিন ফি মাসিয়াতিল খালিক, আল্লাহর হুকুম লঙ্ঘন করে কারো আনুগত্য করা যাবে না, আল্লাহর বিধান লঙ্ঘন করে এখানে অন্য কোনো পন্থা অবলম্বন করার কোনো সুযোগ কোনো ইমানদারের কাছে নেই। হ্যাঁ, আপনার পরিবারের সুখ শান্তির জন্য, সমৃদ্ধির জন্য, তাদের অর্থনৈতিক সহযোগিতার জন্য আপনি সর্বাত্মক চেষ্টা করবেন, সর্বাত্মক পরিশ্রম দিবেন, সব কিছু করবেন, কিন্তু সেটা করতে গিয়ে শরীয়ত নিষিদ্ধ কোনো কার্যক্রম পরিচালনা করবার অনুমতি আপনার জন্য নেই। সুতরাং আপনি যেখানে চাকরি করছেন সেই চাকরিটা আপনি যদি সেখানে ন্যূনতম শরীয়তের হুকুমটুকু পালন করার সুযোগ পান, অর্থাৎ নামাজ কাজা না হয় 5 ওয়াক্ত নামাজ পড়বেন, টাকনুর উপরে ফরজ কাপড় পরিধান করার বিধান আপনি পালন করবেন, দাড়ি মুন্ডন না করে দাড়ি রাখা ওয়াজিব, এই ওয়াজিবের উপরে আপনি আমল করবেন, এই ধরনের একান্ত জরুরি পালনীয় বিধানগুলো যদি পালন করার কোনো সুযোগ এবং স্কোপ তৈরি করতে পারেন, তাহলে আপনার পরিবারের দিকে তাকিয়ে শত কষ্ট হলেও সেই চাকরি আপনাকে অব্যাহত রাখা উচিত হবে। কিন্তু যদি এই ধরনের শরীয়তের জরুরি বিধানগুলি পালন করবার কোনো সুযোগ সেখানে না হয়, তাহলে আপনি চেষ্টা করেন অন্য কোনো বৈধ উপায়ে, হালাল উপায়ে কোনো ইনকামের পথ
আয় রোজগারের কোনো পথ আপনি উন্মুক্ত করতে পারেন কিনা, সেখানে আপনার জন্য চেষ্টা করলে আল্লাহ পাক রব্বুল আলামিন ইনশাআল্লাহ আপনার জন্য পথ খুলে দিবেন, আপনি সে পথে ইনকাম করবেন এবং আপনার পরিবারের আয় রোজগারের এবং তাদের সুখ সমৃদ্ধির আপনি আপনার পক্ষে সাধ্যের আলোকে আপনি চেষ্টা চালিয়ে যাবেন। কিন্তু যদি আপনি কোনোভাবেই সেটি করতে সক্ষম না হন, তাহলে এটি আপনার জন্য বৈধ হবে না যে আপনি আপনার পরিবারের সুখ শান্তির জন্যে আপনি সবসময় আল্লাহর হুকুমের বিধান লঙ্ঘন করে যাবেন, এভাবেই আপনার এই চাকরি অব্যাহত রেখে শরীয়তের হুকুম লঙ্ঘন করার অনুমতি ইসলামী শরীয়তের পক্ষ থেকে আপনাকে দেওয়া যাবে না।